ওকে, সো হোটেল ম্যানেজমেন্টের এই পর্বে আমরা লগ ইন রেজিস্ট্রেশনটা করে ফেলব। সো এটার জন্য আমাদের ফার্স্টে রাউট করতে হবে, ফ্রন্ট এন্ডে আমরা লগ ইন রেজিস্টার করব। হ্যাঁ, সো এই চারটা হচ্ছে আমাদের লগ ইন রেজিস্টার এবং লগ আউটের জন্য রাউট। যেরকম আমরা লগ ইনে যখন হিট করব, গেট করবে আমাদের এই যে কাস্টমার কন্ট্রোলারের মধ্যে লগ ইন ফাংশন, তারপরে সেটা পোস্ট যখন করবে তখন কাস্টমার লগ ইন রাউটে যাবে এবং কাস্টমার লগ ইন যাবে। হ্যাঁ, আর রেজিস্টারের জন্য আমাদের কাস্টমার কন্ট্রোলারে রেজিস্টার ফাংশনে যাবে আর লগ আউটে লগ আউট। জাস্ট আমরা চারটা রাউট আমরা ডিফাইন করে নিয়েছি। সো এবার আমাদের যেতে হবে কোথায়, কাস্টমার কন্ট্রোলারে। সো আমরা অ্যাপ HTTP কন্ট্রোলার দেন, এখানে আছে কি আমাদের কাস্টমার কন্ট্রোলার, ঠিক আছে। সো এটার মধ্যে সবার নিচে আমরা এই যে এখানে যে রেজিস্ট্রেশনটা করেছিলাম আর কি স্টোর, আমরা ঠিক এই কাস্টমার এর জন্য এই এই রেজিস্ট্রেশনটাও আমরা সেম এখানেই করব, ঠিক আছে। সো আমরা এই জায়গায় কাজটা করব। সো আমরা এই যে লগইন এর জন্য লগইন লিখে ফেললাম, রিটার্ন ভিউ ফন্ট লগইন। সো আমরা এটা এখন তৈরি করব, ঠিক আছে। সো আমরা এখানে রিসোর্স এর মধ্যে ভিউজ এর মধ্যে এখন আমরা কি করব, একটা ফাইল তৈরি করব, দেন ফন্ট লগইন ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। সো এখন এই ফন্ট লগইন এর মধ্যে আমরা লগইন এর ফাংশনালিটি বানাবো আর রেজিস্টার তৈরি করব, ঠিক আছে। সো হচ্ছে আমরা সেম ভাবে যে রেজিস্টারও কল করে ফেলেছি, এখানে রেজিস্টার আমাদের রিটার্ন ভিউ করতে হবে। সো এটাও আমরা এখানে বানিয়ে ফেলি ভিউ এর মধ্যে একসাথে। সো নিউ ফাইল, দেন হচ্ছে রেজিস্টার ডট প্লেট ডট পিএস। আচ্ছা, এখন রেজিস্টার আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই হচ্ছে আমাদের রেজিস্টারের হচ্ছে যে কোড, যেখানে আমরা কি করেছি দেখেন, এখানে আমাদের সেম ভাবে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল এবং অ্যাড্রেস এই কয়েকটা দিয়েছি। এখন এটার মধ্যে আমাদের সেম ভাবে নেম গুলো ডিফাইন করে নিয়েছি আর এইটা আমাদের কোথায় যাবে, ইউআরএল হিট করবে অ্যাডমিন কাস্টমার, যেটা এর আগে আমরা অলরেডি কাস্টমারের জন্য করেছি অলরেডি উপরে কাজ, ঠিক আছে। সো এখন আমরা যদি ওয়েবে যাই আমাদের কি লিখতে হবে, রেজিস্টার, তাই না, রাউট। সো আমরা আমাদের ফাইলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের ফাইল। সো এখানে রেজিস্টারে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু এখন এই যে রেজিস্টার পেজটা চলে আসছে, ঠিক আছে। সো এখন মনে করেন আমি এখানে নতুন একটা রেজিস্টার করি, যে ফুল নেম টু অ্যাডমিন টু, আর আমরা দিয়েছিলাম কি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, তাই না, মোবাইল নাম্বার একটা দিলাম, অ্যাড্রেস দিলাম। দেন যদি আমি এটা সাবমিট করি, আচ্ছা এখানে আমাদের বলতেছে যে ইমেল লাগবে, সো admin2@gmail.com দিলাম, দেন আমরা বললাম কি সাবমিট করলাম। সো এখানে ফটোর জন্য আমাদের একটা এরর আসতেছে যে ফটো ক্যান নট বি নাল, ঠিক আছে। আমাদের যেহেতু এখানে ফটো একটা ফিল ছিল কাস্টমারের ক্ষেত্রে, সো আমাদের এখানে যদি অ্যাডমিনে আমরা যাই, অ্যাডমিনের মধ্যে যদি আমাদের এখানে আমরা লগ ইন করি, সো এখানে কাস্টমারে যান, কাস্টমার অ্যাডমিন কাস্টমার, তাহলে এখানে কিন্তু যে ফটোটা ছিল, ঠিক আছে, আমরা ওখানে ফটোটা বাদ দিয়েছি, যার কারণে আমাদের এইটাতে কাজ করলে ফটোটা আমাদের কাজ করতেছে না, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে লগ আউট করি, আবার লগ আউট করে এখানে রেজিস্টারে যাই, রেজিস্টার, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যদি ফটো থাকে তাহলে এটা ফটো হবে, না হলে এখানে নাল হবে, যার কারণে এই রোডটা আসছে। সো মনে করেন আমি এখানে নালটা আমি এভাবে স্ট্রিং করে দিলাম। এবার দেখি যে আমাদের রেজিস্ট্রেশন কাজ করতেছে কিনা, ঠিক আছে, মানে ডিফল্ট ভাবে একটা নাল চলে যাবে স্ট্রিং হিসেবে। সো আমি এখানে এটা দিলাম, এখানে টু gmail.com,
এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 আর মোবাইল নাম্বার দিলাম এবং হচ্ছে ঢাকা সাবমিট সো আমাদের কিন্তু এবার দেখা যাচ্ছে যে অ্যাডমিন লগইনে চলে আসছে অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন এবার কিন্তু হয়েছে ঠিক আছে কিন্তু এখানে অ্যাডমিন 2 দিয়ে যদি আমরা লগইন করি তাহলে কি আমাদের লগইন হবে তাহলে কিন্তু আমাদের ইনভ্যালিড ইউজার নেম বলছে অর্থাৎ আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা কিন্তু অন্য টেবিল থেকে এখানে কাজটা করেছিলাম 1 2 3 4 5 6 7 8 তাই না আমরা কাস্টমার থেকে কিন্তু এই লগইনের কাজটা করিনি এর জন্য ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড বলছে ঠিক আছে আমরা অ্যাডমিন অ্যাডমিন এটা কিন্তু অন্য জায়গায় করেছিলাম তো এটা আমরা ঠিক করে নিব ওকে সো ওকে এখন আপাতত রেজিস্টার আমাদের কাজ করেছে রেজিস্টার আমাদের কাজ করছে এখানে এখন ফন্টে আমাদের লগইনের জন্য কাজ করতে হবে ওইটা আমাদের ছিল অ্যাডমিনের জন্য ঠিক আছে এখন এই যে কাস্টমারের জন্য যদি আমরা লগইনে কাজ করতে যাই তাহলে সেটা আমরা এখন কাজ করাবো ঠিক আছে কাস্টমারের জন্য আমরা লগইনে কাজ করাবো সো আমাদের লগইন লগইনের জন্য যে রাউটটা আছে সেটা আমাদের একটু ঠিক করতে হবে লগইনে লিখলে আমাদের কিছুই আসছে না না সো লগইনের জন্য এখন আমরা একটা ফর্ম বানাবো যেটা আমাদের এই যে ফন্টিন লগইনের মধ্যে কিছু নাই এজন্য কিছু আসতেছে না